পার্থক্যকারী সত্য প্রচারের প্রচেষ্টায় আমরা। আচ্ছা, বিসমিল্লাহ রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নাবিনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই রিজিকের, রিজিক বৃদ্ধির আপনার চার নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এটা চার নম্বর পর্ব। তো এখানে আপনার বারো নম্বর চাবি হলো আরবিতে বলে ইকামাতু শারইল্লাহি ফিল আরদ, মানে আল্লাহর হুকুম চালু করা পৃথিবীতে। মানে যেই জায়গাতে আল্লাহর হুকুম থাকবে সেখানে কি ওই লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্মজীবী বলতেছে ওয়ালাউ আন্নাহু আকামুত তাওরাতা والانجيل وما انزل اليهم من ربهم لاكلوا من فوقهم ومن تحت ارجلهم যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি ইহুদি, ইহুদিদের মধ্যে কি কোন বই ছিল, কোন কিতাব ছিল? তাওরাত। এবং খ্রিস্টানদের মধ্যে ছিল ইনজিল। বলতেছে ওরা যদি ওদের ইনজিলে, ওদের তাওরাতে যা লেখা আছে ওই লেখার মতো যদি ওরা ওই আইন যেন ওরা মেনে চলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে মানে রিজিক বাড়িয়ে দিত, আকাশ থেকে রিজিক আসতো এবং জমিন থেকেও ওদের রিজিক আল্লাহ বাড়িয়ে দিত। সুতরাং আপনার যখন নাকি আল্লাহর আইন চালু থাকবে পৃথিবীতে, তখন ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবে। এবং যখন নাকি আল্লাহর আইন থাকবে না, তখন কি হবে, মানুষের পাপ বেড়ে যাবে এবং ওই পাপের জন্য আল্লাহ রিজিক কমিয়ে দিবে এবং বিভিন্ন বলা মুসিবত পৃথিবীতে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানে যখন নাকি পৃথিবীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আপনার আপনার ভূমিকম্প এবং বিভিন্ন বন্যা এবং বিভিন্ন যে ফাসাদ হয়, এগুলোর কারণ হলো মানুষের পাপ। মানুষ যখন পাপ করে এগুলো হয়, মানুষ যখন আল্লাহ কাছে ফিরে যাবে তখন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে উঠিয়ে নিবে এবং মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবে। সেজন্য বারো নম্বর চাবি হলো যে আল্লাহর আইন কায়েম করা পৃথিবীতে। আচ্ছা, তেরো নম্বর মিফতাহর চাবি হলো সলাত, নামাজ পড়া এবং আল্লাহ বিশুদ্ধ আল্লাহ জিকির করা। যে নাকি আল্লাহ নামাজের মধ্যে লিপ্ত থাকে প্রত্যেক সময়, আল্লাহ জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মুজি বলতেছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করতেছেন যে আমরা যেন আমাদের ফ্যামিলিকে কি প্রত্যেক সময় নামাজের জন্য, সালাতের জন্য তাদেরকে কি আদেশ করি। মানে ফ্যামিলিকে আমরা প্রত্যেক সময় আমাদের চিন্তা থাকে যে ফ্যামিলি কীভাবে চলবে, ওদের রিজিক কোত্থেকে আসবে, এইসব আমরা চিন্তা করি। আল্লাহ বলছে না তুমি তোমার ফ্যামিলিকে নামাজের জন্য আদেশ করো, আল্লাহ রিজিক আল্লাহ জিকির মধ্যে যদি লিপ্ত থাকে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ আমার, আমি ওদেরকে রিজিক খাওয়াবো। তুমি শুধু ওদের ওরা কীভাবে নামাজ পড়বে, কীভাবে ওরা সলাত কায়েম করবে, ওরা কীভাবে আল্লাহর দিনের উপরে থাকবে ওইটা তুমি খেয়াল করো, রিজিকের চিন্তা বেশি করে, রিজিকের দায়িত্ব আমার। সেজন্য আমরা নামাজ এবং আল্লাহ রিজিকের মধ্যে যখন লিপ্ত থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবে। এবং যখন নাকি হাদিসে পাওয়া যায়, যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুতবা দিচ্ছেন একদিন, মানে খুতবা দিচ্ছেন না, এমনি উনি আলোচনা করতেছেন মসজিদে, কোনো কথা বলতেছেন, তখন দেখা গেছে যে কিছু ব্যবসায়ী যখন আসছে মদিনাতে, তখন অনেক সাহাবাগণ মানে মানে মসজিদ থেকে চলে বাইরে গিয়েছেন যে ব্যবসায়ীরা কী আনছে দেখার জন্য, কেনাকাটা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন যে ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মানে যে নাকি মানে মোটামুটি এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাকি প্রত্যেক সময় নামাজে লিপ্ত থাকে, আল্লাহর ইবাদত লিপ্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার রিজিক খুলে দেন, তার বেশি বেশি করে তাকে রিজিক দেন।
এটা হলো আপনার মানে 13 নম্বর চাবি। 14 নম্বর চাবি হলো যে সকালবেলা মানে সকালবেলা রিজিকের জন্য চেষ্টা করা। সকালবেলা আমরা এখন বর্তমানে আমাদের কাজ হয়ে গেছে বেশিরভাগ রাত্রিবেলা, কিন্তু সকালের সময়টি বরকত এবং সকালে রিজিক কামানোটা হলো বরকতের সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জিহাদিসে ইমাম আহমদ রেওয়াত করেছেন যে বলেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতে তুমি বরকত দাও কখন? বুকুরিহা, সকালবেলা, সকালবেলার সময় তাদেরকে বরকত দাও। আমরা এখনই আসলে দেখি যেদিন নাকি সকালবেলা মানে কাজ করি মানে সময়টা অনেক বরকত পাই, মানে কাজ করতে করতে দেখা যায় সময় শেষ হচ্ছে না, একটা বরকত পাওয়া যায় সকালবেলার সময়। সেজন্য সকালবেলা কমপক্ষে আমরা একদম সকালে ফজরের পরপরই যদি কেউ ঘুমানোর মানে আপনাদের মানে অভ্যাস থাকে, ফজরের পরপরে ঘুমাবো না, কমপক্ষে আমরা ফজরের পরে মানে 1-2 ঘন্টা, এটা খুব বরকতের একটা সময়। আল্লাহ ইবাদত করলাম, কোনো একটা কাজে লিপ্ত থাকলাম, একান্ত ঘুমাতে হলে মানে 1-2-3 ঘন্টা পরে ঘুমালাম, যেন একদম সকাল সকালে না ঘুমালাম, সকালের সময়টা খুব একটা বরকতের সময়। এটা 14 নম্বর। 15 নম্বর আপনার চাবি হলো মানে বিয়ে করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিয়ে করলে, কেউ যদি বিয়ে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছে ওয়ান কিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগ্রহ দিচ্ছেন যে আমরা যে উৎসাহ দিচ্ছেন যে আমরা যেন বিয়ে করি, এবং তোমরা যদি বলতেছো তোমরা যদি মানে দরিদ্র থাকে, তোমরা যদি মানে দরিদ্র অবস্থায় থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবে। সেজন্য মানে কেউ যদি বিয়ে করতে চায় তার অবস্থা মানে তার অবস্থা এত ভালো না, মনে রাখবেন না, এটা মনে করবেন যে যদি আপনি বিয়ে করেন আপনার অবস্থা আল্লাহ ভালো করে দিবে। কিন্তু আমরা বর্তমানে জিনিসটা উল্টো হয়ে গিয়েছে, ভাই বিয়ে করেন না কেন, ভাই আমি আগে এস্টাবলিশ হয়ে যাই, একটা বাড়ি বানাই, আর নিজেই খাইতে পারি না, নিজেই খাইতে পারি না, বউকে কি খাওয়াবো? মানে মনে করে যে বউ আসি তার রিজিক খাবে, মানে সে এখন তার কাছে 10 টাকা আসতেছে, এই 10 টাকা এখন বউ আসলে 5 টাকা বউ খেয়ে ফেলবে, এই কথা মনে করে না যে আরে বউ তো আসবে বউর রিজিক নিয়ে, ঠিক আছে না, বউকে আপনার রিজিক খাবে, আর বউকে তো বউ তো কাজ করে না, বউ তো ঘরে থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বউর রিজিকটা আপনাকে দিয়ে দিবে। তেমন আছে আপনার রিজিক লেখা ছিল মাসে 1000 টাকা, বউর রিজিক লেখা মাসে 10,000 টাকা, কিন্তু বউ তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বউ তো কাজ করতেছে না, তো বউর রিজিকটাকে কি আপনাকে দিবে? সেজন্য কেউ যদি বিয়ে করে মনে করবেন না যে আমি পুরা পুরি রেডি হয়ে এস্টাবলিশ হয়ে বিয়ে, না, আপনার বিয়ে করার যদি সুযোগ হয় আপনি বিয়ে করে, বিয়ে করাটা আপনার দরকার, এবং বিয়েটা আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি বলতেছে এখানে ثلاثه حق على الله عونهم, তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করার দায়িত্ব নিয়ে ফেলে। তিনজন ব্যক্তি বলছে, একজন হলো আন-নাকিহু, বলতেছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে নাকি আল্লাহর জন্য জিহাদ করে মুজাহিদ, তাকে আল্লাহ সাহায্য করে। দ্বিতীয় হলো ওয়াল মুকাতিব ইউরিদু আল আদাল, কোন একজন দাস, দাস সে চাচ্ছে যে নিজেকে নিজে কিনে আজাদ করার জন্য, দাস আগে তো এখন দাস নেই বর্তমানে, আগে তো দাস ছিল, দাসটা মানুষ মানুষ বিক্রি করা যায়, মানে ওকে আপনি কিনলেন, একজন থেকে কিনে একজনকে বিক্রি করলেন। এখন অনেক সময় কোনো কোনো দাস চায় যে নিজেকে নিজে কেনার জন্য, মানে তার যে নাকি সাইয়ের মালিক, মালিককে বলে ভাই আমার দাম কত, আমার দাম যেমন 10,000 টাকা 20,000 টাকা, আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনি আমাকে আজাদ করে দেন। তো যে নাকি এই প্ল্যান করে আল্লাহ তাকে সাহায্য করে। আর তৃতীয় ব্যক্তি হলো যে নাকি ওয়ান্নাকিহু ইউরিদুল আফাফ, যে নাকি বিয়ে করতে চায় নিজেকে রক্ষা করার জন্য, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে। সুতরাং বিয়ে করলে মানুষ আল্লাহ, যদি বিয়ে করে আল্লাহ তার কি রিজিক খুলে দেয়। আচ্ছা, এখানে 16 নম্বর চাবি হলো
যে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইতা'দা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যখন আল্লাহ আমার শুকর আদায় করবা আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। যেই পয়েন্টে শুকর আদায় করবা, আপনার টাকা পয়সার জন্য শুকর আদায় করবেন টাকা অবশ্যই বাড়িয়ে দিবে, এলিমের জন্য আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আপনি শুকর আদায় করতেছেন আপনার জ্ঞান আল্লাহ বাড়িয়ে দিবে, আপনার সন্তানের জন্য শুকর আদায় করতেছেন আর সন্তান বাড়িয়ে দিবে, মানে যেই পয়েন্টে আপনি শুকর আদায় করবেন ওই জিনিসটিকে আল্লাহ বাড়িয়ে দিবে। শুনুন, প্রত্যেক সময় আল্লাহ শুকর আদায় করবেন। আচ্ছা, 17 নম্বর চাবি হলো, এটা লাস্ট চাবি, সেটি হলো কেউ যদি ব্যবসায়ী হয় তাহলে সত্য কথা বলা, ব্যবসা করতে মিথ্যা না বলা। যদিও আপনি দেখেন সত্য বললে আপনার, যদিও দেখেন আপনার লাভ কম হচ্ছে তাও সত্য কথা বলবেন, সত্য কথা বললে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে আপনার বরকত দিবে। এখানে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইতাফাররাকা ফা ইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়াকাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা রাওয়াহুল বুখারী। মানে বাইআন, যে নাকি কিনে এবং যে নাকি বিক্রি করে, এই দুইজন ব্যক্তি তারা বলতেছে দুজন ব্যক্তি যদি সত্য কথা বলে, এখন যে নাকি বিক্রি করে সে সত্য কথা বলে এবং যে নাকি ক্রেতা সেও সত্য কথা বলে, এখন ক্রেতা সত্য কথা কিভাবে বলবে, মিথ্যা কথা কিভাবে বলবে ক্রেতা ভাই? হ্যাঁ, যে নাকি কিনবে সে মিথ্যা কথা বলবে কিভাবে? মানে কিনে আর অস্বীকার করবে না। হ্যাঁ, তার থেকে কিনে আর সেটাকে না, কিনার সময়, কিনার সময় যে নাকি বিক্রি করবে সেও সত্য বলতে হবে, যে নাকি কিনবে সেও সত্য বলতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিজারাতে এই ব্যবসাতে বরকত দিবে। এখন যে নাকি বিক্রি করবে সে সত্য বলতে হবে এবং যে জিনিসটা বিক্রি করতেছে কোনো যদি দোষ থাকে দোষটা তাকে বলতে হবে, কোনো গোপন করা যাবে না, তখন তাদের এই তিজারাতে ব্যবসাতে আল্লাহ বরকত দিবে। তো বলতো যে নাকি বিক্রি করবে সে মিথ্যা কিভাবে বলবে? যেমন ধরেন আপনি কিনছেন 10 টাকা দিয়ে, বিক্রি করতেছেন 15 টাকা, যদি বলেন ভাই আমি কিনছি 5 টাকা দিয়ে, না আমি কিনছি 13 টাকা দিয়ে, আমাকে পাশে 2 টাকা লাভ দেন, আসলে আপনি কিনছেন এটা কত দিয়ে? 10 টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে, তাকে বললেন কত? 13 টাকা, মাত্র 2 টাকা দিবেন না আমাকে? হ্যাঁ, মিথ্যাটা বলে ফেললেন। তা আপনার যদিও দেখেন আপনি এই কথা বলাতে আপনি 5 টাকা সে দিল কিন্তু আপনার বরকতটা চলে গেল, ঠিক আছে? আবার যে দেখে কিনতে যায় আপনি বললেন এটা কত? 15 টাকা, সে বললো আরে ভাই ও বিক্রি করতেছে 10 টাকা, আপনি 15 টাকা বলেন কেন? আসলে ও বলছে আপনাকে, ও 15 টাকা বলছে, আরেকজনও 15 টাকা বলছে, কিন্তু আপনি কম পাওয়ার জন্য তাকে বলছে আরে ও বিক্রি করতেছে 10 টাকা। এখন যে নাকি ব্যবসায়ী মনে হয় আরে কথা ঠিক, সে বলে কি না দিয়েছে, ঠিক আছে নিয়ে যাও ভাই। যদি আপনি মনে করেন যে আপনি এই কথা বলাতে আপনার লাভ হয়েছে, না আপনার আপনি বরকতটা চলে গিয়েছে, কথা বুঝতে পারছো? সে অন্য দুজনই আপনি সত্য কথা বলে তখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেয়। সেজন্য ব্যবসার সময় আপনার সত্য বলবেন এবং যদি কোনো দোষ থাকে কোনো সমস্যা থাকে নষ্টরকে তুলে দেবেন ভাই এইটাতে এই সমস্যা আছে, যেন সে ধোকা না খায়। ধোকা দিয়ে যদি আপনি, যদিও ধোকা দিয়ে তাকে আপনি লাভবান হন কিন্তু আপনার এই ব্যবসা থেকে আল্লাহ বরকতটা নিয়ে যাবে। সেজন্য যে নাকি বিক্রি করে এবং যে নাকি কিনে দুজনই আপনি সত্য বলতে হবে, সত্য বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বরকত দিবে। তো এই 17 নম্বর ছিল যে আপনার ব্যবসাতে সত্য কথা বলা। বর্তমানে পৃথিবীতে সব বেশিরভাগই যারা পয়সাওয়ালা সবাই কি ব্যবসা করে, মানে বর্তমানে আমরা পৃথিবী যারা দেখবেন যত পয়সাওয়ালা যত বিল্ডিং আছে বেশিরভাগই মানে ব্যবসা এবং রিজিকের বেশিরভাগই ব্যবসার মধ্যে থাকে। সেজন্য আমাদের দরকার সত্য কথা বলা, যদিও দেখেন আপনি দেখতেছেন লাভ কম হচ্ছে, না এখানে আল্লাহ বরকত দিবে। মনে রাখবেন বেশি অঙ্কটা বড় ব্যাপার নয়, বেশি অঙ্ক বড় ব্যাপার নয়, বেশিটা হলো বরকত। কেউ যদি মাসে 10,000 রিয়াল সে ইনকাম করে, তার খরচ হয় 11,000,
সে বছরের এক বছর শেষ হবে, তার দশ 12,000 রিয়াল তার ঋণ থাকবে যদি সে 10,000 কামাচ্ছে। কিন্তু কেউ যদি 2,000 রিয়াল কামায় তার খরচ 1,000, সে এক বছর পরে 12,000 রিয়াল তার থাকবে। সুতরাং আমাদের দেখতে হবে বরকত অঙ্ক বেশি নয়। কারোর পর দেখা যায় 10 জন ছেলে মেয়ে কিন্তু একটার থেকে একটা খারাপ, বাপ মার জন্য এগুলো আরও মানে সমস্যা হয়ে দাঁড়াইছে, কিন্তু কাউকে দেখেছে একটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু তার এত নেককার সন্তান। সেজন্য অঙ্ক বড়রা বেশি বড় না, মানে বেশি নাম দেখবো যে বরকতটা আমাদের বেশি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রিজিক যেন বাড়িয়ে দেয়। আমরা এই 17টি চাবি মোটামুটি, হ্যাঁ এটা বলছি, তৃতীয় পর্বে বলা হয়েছে। তো মোটামুটি আমরা এগুলো সবগুলো চাবি নিয়ে আমরা যা যা আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু আমাদেরকে এগুলো সকল চাবির উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।